ডার্বির আগে এই ম্যাচে পরীক্ষা মোহনবাগানের। মঙ্গলবার লুধিয়ানায় পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে সবুজ মেরুন। সোমবার সকাল থেকে বৃষ্টি লুধিয়ানাতে, তার মধ্যেই অনুশীলন সারে ভিকুনা ব্রিগেড। বৃষ্টির সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া, মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে লুধিয়ানাতে। ফলে শ্রীনগরের পর লুধিয়ানাতেও কঠিন পরিস্থিতিতে নামতে হচ্ছে বেইটাদের। বিপক্ষ দলে রয়েছে মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার ডিকা, সঙ্গে সঞ্জু প্রধান, আনোয়ার, লোবোর মতো চেনা নাম। ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে আটকে দেওয়ার পর গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইকে হারিয়েছে তারা। তাছাড়া শ্রীনগরে গিয়ে কাশ্মীরকেও রুখে দিয়েছিল পাঞ্জাব এফসি। তাই বলাই বাহুল্য, বড় ম্যাচের আগে কঠিন চ্যালেঞ্জ ভিকুনার দলের সামনে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, 3 পয়েন্ট নিয়ে শহরে ফিরতে মরিয়া মোহনবাগান। পাঞ্জাবের বিরুদ্ধে অপরিবর্তিত দলই সম্ভবত মাঠে নামাতে চলেছেন স্প্যানিশ কোচ। পরিস্থিতি অনুযায়ী পরে আসবেন তুর্স্নভ। মঙ্গলবার বেঙ্গালুরুতে ইস্টবেঙ্গলের মেগা বৈঠক। বিনিয়োগকারী সংস্থার ডাকে অজিত আইজাকের সঙ্গে বসতে চলেছেন লাল হলুদ কর্তারা। কেন হঠাৎ করে তাদের বৈঠকে ডাকা হলো তা নিয়ে কিছুটা দ্বন্দ্বে আছেন ইস্টবেঙ্গল কর্তারা। কেননা অতীতে বহুবার নানা ইস্যুতে চিঠি দেওয়া হলেও তাতে কর্ণপাত করেনি বিনিয়োগকারী সংস্থা। মনে করা হচ্ছে ক্লাব আর বিনিয়োগকারী সংস্থার বিচ্ছেদ প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। কর্তারা জানুয়ারি উইন্ডোতে নতুন ফুটবলার নিয়ে দল শক্তিশালী করার অনুরোধ জানাবেন। ক্লাবের বকেয়া টাকাও চাওয়া হবে বিনিয়োগকারী সংস্থার কাছে। উল্টো দিকে বিনিয়োগকারী সংস্থার কাছ থেকে ক্লাবকে নতুন কোনো প্রস্তাব দেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে সবার। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হাই ভোল্টেজ এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে ফ্যানদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ সহজে জিতে গেছে ভারত, কিন্তু অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ, সেটা মাথায় রেখে প্রস্তুত হচ্ছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি নিজেও মানছেন যে অ্যারন ফিঞ্চদের বিরুদ্ধে সিরিজ যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। ভারতীয় দলের মাথা ব্যথা অবশ্য অন্য বিষয়। বর্তমানে ভারতের 3 ওপেনার রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং কে এল রাহুল 3 জনই দুরন্ত ছন্দে রয়েছেন। সেক্ষেত্রে কাকে বাদ দিয়ে কাকে খেলানো হবে সেটা নিয়ে ধন্দে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি অবশ্য 3 জনকে খেলানোর পক্ষে, সেক্ষেত্রে নিচে ব্যাট করতে অসুবিধা নেই ক্যাপ্টেন কোহলির। You obviously want to have the best players available and then choose from what the combination should be for the team. So we'll figure out what combination we want to go in with. There might be a possibility all 3 might play. গত মার্চ মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে 2-0 ফলে সিরিজ হারতে হয়েছিল ভারতকে। তাই এবার পাল্টা দেওয়ার পালা কোহলিদের। সিরিজ জিতেই নিউজিল্যান্ড সফরে যাওয়ার লক্ষ্যে টিম ইন্ডিয়া। নাগপুরে বিদর্ভের কাছে লজ্জাজনক হার। বাংলার কোচ অধিনায়ক শহরে ফেরার পর তাদের সঙ্গে ময়না তদন্তে বসতে পারেন সিএবি নির্বাচকরা। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে 5 নম্বরে রয়েছেন অভিমন্যু ঈশ্বরনরা। 19 তারিখ থেকে হায়দরাবাদের বিরুদ্ধে নামছে বাংলা, তারপর দিল্লি। এই 2টি ম্যাচে হোম অ্যাডভান্টেজকে কাজে লাগাতে মরিয়া বাংলা শিবির। বিদর্ভের বিরুদ্ধে দলের ব্যাটিং ব্যর্থতার জন্য মাত্র 2 দিনেই খেলা শেষ হয়ে গেছে। চোটের জন্য 2 মাস বাইরে ঋত্বিক রায়চৌধুরী। এই অবস্থায় মিডল অর্ডারে সুদীপ চ্যাটার্জিকে ফেরানোর ভাবনা নির্বাচকদের। সোমবার সিএবি ঘরোয়া লিগে 98 রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সুদীপের ইনিংস দেখে প্রশংসা করেন খোদ সিএবি সচিব অভিষেক ডালমিয়াও। হায়দরাবাদ ম্যাচের আগে অভিজ্ঞ সুদীপকে ফিরিয়ে তাই দলের ব্যাটিং ব্যর্থতা ঢাকার ভাবনা বাংলার নির্বাচকদের। টি-20 বিশ্বকাপের জাতীয় দলের সুযোগ পাওয়ার পর শিলিগুড়িতে নিজের বাড়িতে ফিরলেন রিচা ঘোষ। ঘরের মেয়েকে বরণ করার জন্য সকাল থেকে উৎসবের মেজাজ শিলিগুড়ির সুভাষ পল্লীতে। রিচাকে সম্বর্ধিত করেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। পাড়া প্রতিবেশীদের আদর আর আপ্যায়নে আপ্লুত হয়ে ওঠেন রিচাও। সবাইকে নিজের হাতে মিষ্টি খাওয়ালেন 16 বছরের তরুণী। বিশ্বকাপ দলের সুযোগ পেয়েছেন ঠিকই, তবে 11 জনের দলে জায়গা করে নেওয়াটা কঠিন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে ব্যাট হাতে নিজেকে আরো ধারালো করতে অনুশীলনে বাড়তি নজর দিতে চান রিচা। যে জায়গাটা ল্যাক আছে, মানে কম আছে একটু, সেটাকে আরো ভালো হয়েছে করতে হবে। বিশ্বকাপ দলের সুযোগ পেলেও ডনের দেশে যাওয়ার জন্য পাসপোর্ট নেই রিচার। সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন শিলিগুড়ির মেয়র। রিচা যাতে দ্রুত পাসপোর্ট হাতে পান সেই ব্যবস্থাই করছেন অশোক ভট্টাচার্য। তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না হরমনপ্রীতের দলের নতুন সদস্যা। মাধ্যমিক পরীক্ষার্থী, জ্যামিতি পরিমিতি ভুলে এখন ব্যাটম্যানের দেশের 22 গজে ব্যাটে ঝড় তোলা স্বপ্নে বুধ।